পরীক্ষায় অনেক সময় আসে, পরীক্ষায় অনেক সময় আসে ঘোষাগো পদ্ধতিতে লসাগো নির্ণয় বা লসাগো পদ্ধতিতে ঘোষাগো নির্ণয়। এখন আমরা যদি 40 এবং 60-এর ঘোষাগো পদ্ধতিতে লসাগো নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে 40-এর ঘোষাগো বের করতে হবে। 2 দিয়ে 40-কে ভাগ করলে হবে 20, 20-কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 10, 10-কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 5। এখন 60-কে যদি আমরা ঘোষাগো করি 2, 30, আবার 2 দিয়ে 30-কে ভাগ করলে 15, 15-কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি 5 দিয়ে, তাহলে হবে 3। এরপর এভাবে থাকে, তাহলে 40-কে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 5। আবার 60-কে লিখতে পারি 2 × 2 × 3 × 5। এখন লসাগু নির্ণয়ের সময় আমরা কি করব, ঘোষাগো পদ্ধতিতে যেগুলি কমন ওইগুলি লিখব। তাহলে এখানে এই একটা দুই কমন, তাহলে এখানে একটা 2 লিখব। আবার এই একটা দুই কমন, তাহলে আমরা আরেকটা 2 লিখবো। আরেকটা এখন একটা পাঁচ কমন, তাহলে আরেকটা 5 লিখবো। আর যেগুলি বাকি থাকে কমন যায় না, তাহলে ওইগুলি সরাসরি লিখে ফেলবো। যেমন এখানে একটা 2, এখানে একটা 3 বাকি আছে, তাহলে ওটা 2 লিখে নিলাম আর 3 লিখে নিলাম। তাহলে এটা দিয়ে আমরা কী পাই, 2 × 2 = 4, 4 × 5 = 20, 20 × 2 = 40, 40 × 3 = 120। এইভাবে আমরা ঘোষাগো পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। আবার এখন যদি অন্য একটা অঙ্ক নেই, যে 15, মাফ করবেন একটু অন্ধকার আসছে, 15, 40, 20, তাহলে 15-কে আমরা ঘোষাগো করতে হবে। তাহলে ঘোষাগো করলে হবে 5, 3, ঠিক আছে। 40-কে করলে হবে 2, 20, 20-কে আবার 2 দিয়ে করলে 10, 10-কে আবার 5 দিয়ে করলে 2। এখন আবার 20-কে যদি আমরা করি, তাহলে হবে 5 দিয়ে করলে 4, 2, 2, এটা বোঝা গেল। এখন এটাকে আমরা কি লিখতে পারি, 15 = 5 × 3, আবার 40 = 2 × 2 × 5 × 2, আর 20 = 5 × 2 × 2, এটা লিখতে পারি। তাহলে লসাগু করার জন্য আমরা কি করব, প্রথমে তিন ক্ষেত্রে কোনো কমন আছে কিনা দেখতে হবে। তিনটা সংখ্যা তো, তিন ক্ষেত্রে কোনো কমন আছে কিনা, এই পাঁচটা আমাদের তিন ক্ষেত্রে কমন, তাহলে আমরা একটা 5 এখানে লিখে নেব, 5 লিখে নিলাম। এরপর এখানে এই একটা দুই কমন, ঠিক আছে। আবার এই একটা দুই কমন, তাহলে আমরা 2 বার 2 লিখে নেব, 2 × 2। আর এখানে কমনগুলো নেওয়ার পর সিঙ্গেল সংখ্যা কী বেঁচে থাকে, একটা 3, একটা 2, তাহলে ওইটা ডাইরেক্ট লিখে নেব আমরা ডাইরেক্ট। তাহলে আমরা কী করবো, এখানে × 3 × 2 = কত হবে, 5 × 4 × 6, 20 × 6, 120। এভাবে আমরা ঘোষাগো পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। এখন যদি লসাগু পদ্ধতিতে ঘোষাগো নির্ণয় করতে হয়, তাহলে প্রথম ধরে নিলাম যে 105 এবং 165-এর আমরা
লসাগু পদ্ধতিতে গসাগু নির্ণয় করব, তাহলে সংখ্যাগুলিকে লসাগু আকারে লিখে নিতে হবে। লসাগু আকারে লিখে নিলাম। এখন আমরা লসাগুর নিয়ম অনুযায়ী কি জানি, কমন যায় কমন ভাগ যায় কিনা দেখতে হবে, না গেলে যে কোনো একটাকে ভাগ করতে হবে, কিন্তু এখানে কমন ভাগ যেতেই হবে। তাহলে এখানে 105 এবং 165 কি দিয়ে ভাগ যায়? 5 দিয়ে, 5 দুগুণে 10 21, এখানে কত যায়? 33। ঠিক আছে, এখন আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21 আর 3 11 33। এই দাগটা আমরা দিয়ে নিব, দিয়ে ফেলব। দেওয়ার পর দেখব কি এখানে কিছু দিয়ে ভাগ যায় কিনা, এখানে কিন্তু আর ভাগ যায় না। তাহলে আমরা এখানে কি লিখব, যে সংখ্যা দুটি এসেছে 5 × 3। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা এগুলির সাথে এগুলি গুণ করে নিতাম, কিন্তু এখানে একটা আর একটা দাগ দিয়ে আমরা এগুলিকে আলাদা করে নেব, যেগুলি থেকে যাবে ওইগুলি আমরা এখানে ইউজে আনবো গসাগুর করার জন্য। তাহলে 5 × 3 = 15। তাহলে এটা হলো আমাদের লসাগু পদ্ধতিতে গসাগু। এগুলি ক্লাস 6 7 অঙ্ক বইয়ের মধ্যে প্রায় আসে, একটু ট্রিকি কোশ্চেন, তাই একটু মনোযোগ দিয়ে করতে হবে। সময় পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।